শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমরা দুজন, আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, লাবণ্য তোমাকে, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাঙা সকালে যখনই আসি ভালোই থাকি, একদমই তাই, কারণ প্রতিদিন সকালটা আমাদের শুরু হয় সফল মানুষদের জীবনের গল্প শুনে। এবং আমরা শুধু গল্প শুনি না, দর্শকদের সাথে সেই গল্পগুলো ভাগাভাগি করি। দর্শক, আপনারাও নিশ্চয়ই অনেক উপভোগ করেন প্রতিদিন সকালে উঠে যখন টিভি অন করে আমাদেরকে দেখেন রাঙা সকালে। প্রতিদিন নতুন নতুন অতিথি আসেন, আজকেও সেই ধারাবাহিকতায় আমাদের সাথে প্রথম ঘন্টায় যোগ দিয়েছেন উন্নয়ন সংগঠক সদরুল হাসান মজুমদার। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আমরাও ভালো আছি। যেহেতু আপনি একজন উন্নয়ন কর্মী, আপনার উন্নয়নের অনেক গল্প আমরা শুনেছি, তবে যিনি সমাজের জন্য আলো বিলিয়ে যাচ্ছেন তার গল্পটা আসলে একদম ছোটবেলা থেকে শুনতে চাই, সেই লালমাই পাহাড় থেকে। আপনার জন্ম তো সেখানে? আচ্ছা, একটু শুনি ছোটবেলা নিয়ে। আমার জন্ম তো 1971 সালে, মুক্তিযুদ্ধ 1971 সালের 31 ডিসেম্বর আমার জন্ম, লালমাই পাহাড়ের পাশেই রাকেশের পাড় গ্রামে আর কি। আচ্ছা, আমার শৈশব কেটেছে লালমাইতে। আমার পড়াশোনা আমরা স্থানীয় স্কুল এবং কলেজে করেছি, এবং একদম ছোটবেলায় আমরা যে প্রাইমারি স্কুলে পড়তাম এটা লালমাই পাহাড়ের খুব কাছে কাছে, একদম পাহাড় ঘেঁষে রতনপুর প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা পড়াশোনা করেছি। এবং পাহাড় ছিল আমাদের ছোটবেলার আনন্দ এবং বিনোদনের একটা অন্যতম জায়গা আর কি। আমরা দল বেঁধে পাহাড়ে যেতাম যখনই সময় পেতাম। কি করতেন সেখানে? খেলাধুলা না, পাহাড়ে যেতাম। মূল আকর্ষণ ছিল আসলে বিভিন্ন সময়ে যেই ফল, সেই ফলের আকর্ষণ, যেমন জাম, আম, খুব প্রচুর জাম পাওয়া যেত লালমাই পাহাড়ের ভিতরে, এবং সব মানে ফল, প্রায় অনেক ধরনের ফলই পাওয়া যেত, এবং ওটাই আসলে মূল আকর্ষণ ছিল আর কি, খেলাধুলা। এবং পরিবারের গল্প শুনবো একটু, পরিবারে সে সময় কে কে ছিলেন? পরিবারে আমরা অনেক, আমরা তো কুমিল্লায় যেটা বললাম আমাদের নিজ বাড়ি, আমরা ওখানে থাকতাম। আমরা নয় ভাই বোন আর কি। আমরা নয় ভাই বোনের মধ্যে আমি অষ্টম, তো ঠিক আমার পরিবারে, আমাদের ঘরে আমরা নয় ভাই বোনকে একসাথে পাইনি, কারণ আমি যখন বুঝতে শিখেছি তখন আমার বড় ভাইরা অলরেডি মানে উচ্চশিক্ষার্থী দেশের বাইরে চলে গেছেন, কারণ নয় ভাই বোনের মধ্যে আমি অষ্টম, আমার সিনিয়র তো আরও অনেকজন আর কি। এই মানে স্কুল লাইফ এবং ছোটবেলার একটা খুব ইন্টারেস্টিং গল্প আর কি, যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটাই ইন্টারেস্টিং। এবং এখন আমার কাজের সাথে কাজ করতে গিয়ে এসে ওই গল্পটা আবার বারবার বলতে চেষ্টা করে আর কি। আমি ছোটকালে পানিতে পড়ে প্রায় মরতে গিয়েছিলাম আর কি, এবং বেঁচে উঠার একটা অন্যতম সহায়ক ছিল চুষনি। আমি জানি না আপনারা চুষনির সাথে পরিচিত কিনা, আমি অনেক বড় বয়স পর্যন্ত চুষনি খেতাম। তো চুষনি খেতে গিয়ে হারিয়ে ফেলতাম বলে আম্মা ওই চুষনিটা গলা বেঁধে দিয়েছিলেন, যখন ইচ্ছে হতো খেতাম, যখন ইচ্ছে হতো এটা ছেড়ে রাখতাম। তো এবং পুরো গ্রামে আর অন্য কোনো ছেলে মেয়ে যেহেতু চুষনি খেত না, আমি যখন পানিতে পড়ে মধ্য পুকুরে ছিলাম তখন আমার চুষনি বেশি ছিল। এবং আমার এক জেঠিমা ওই চুষনি দেখে, আমার নিকনেম রিপন, তো চুষনি দেখে যখন মানে বুঝতে পেরেছিল যে এটা তো রিপন, মানে রিপনের চুষনি কেন পুকুরের মাঝখানে, তারপর চুষনি টেনে ধরে দেখছে যে আমি নিচে আছি আর কি। মানে সৌভাগ্যক্রমে সেই চুষনি উপলক্ষে, যদিও সব কিছু আল্লাহর হাতে, কিন্তু চুষনির ওই না থাকলে কিন্তু আমি নিজেই মরে তারপর ভেসে উঠতাম। কত বছর বয়স ছিল তখন? তখন এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমার প্রাইমারি স্কুল বয়সে। আচ্ছা আচ্ছা, প্রাইমারি স্কুল বয়সে। আমার প্রশ্ন হচ্ছে, প্রাইমারি স্কুল বয়স পর্যন্ত কেন আপনি চুষনি মুখে দিয়ে রাখতেন? এইটা খুব মানে মানে এটা শুনলে সবাই খুব মজা পায় আর কি। আমি ইনফ্যাক্ট জানি না কেন, কিন্তু এটা আমার অভ্যাস ছিল আর কি। তো খেতাম বাড়ি ক্লাস 5-6 পর্যন্ত আমি চুষনি খেতাম, মানে 6-এ উঠে আমাকে এটা ছাড়তে হয়েছে, কারণ আমার, আমি প্রাথমিক বিদ্যালয়ে যে চুষনি খেতাম এটা আমার ক্লাস 2-তে থেকে সব ছাত্ররা একই স্কুলের সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি যখন হাই স্কুলে গেলাম তখন তো অন্য আরও অন্য স্কুল থেকে যখন বাচ্চারা আসলো, ওরা তো এটাতে বসতো না আর কি, ওদের বিরক্তিতে আসলে আমাকে চুষনি ছাড়তে হয়েছে। আচ্ছা, চুষনি ছেড়ে আসলে সেই ছোট্ট ছেলেটি পরবর্তীতে কি হয়েছিল সেগুলো আমরা দর্শকদের একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। লাবণ্য কি বলো? নিশ্চয়ই, মানবাধিকার ও উন্নয়ন কেন্দ্রিক বিভিন্ন ইস্যু নিয়ে 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন সদরুল হাসান মজুমদার।
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, নির্বাচনী আইন সংস্কার, পারিবারিক সহিংসতা রোধ, সড়ক নিরাপত্তা, শিশু পুষ্টি ও সামাজিক নিরাপত্তা সেক্টরে তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি বিভিন্ন এনজিওর সাথে সমন্বয় করে কাজ করে থাকেন তিনি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার অর্ধশতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। কাজ করেছেন ইউনিসেফ, ইউএন ওমেন, ব্র্যাক, এশিয়া ফাউন্ডেশন সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো 25 জুলাইকে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো, তবে ছোটবেলার গল্পে ছিলাম, আবারও ছোটবেলার গল্পে ফিরে যাচ্ছি। যে জায়গাটায় ছিলাম ছোটবেলায় পানিতে ডোবার কথা নিয়ে শুনছিলাম, তো এই সময়টা জানতে ইচ্ছে করছে, বড় হয়ে এত কিছু করবেন এগুলো তো নিশ্চয় মাথায় ছিল না, কিন্তু কি করবেন এই মিল লাইফের কথা যদি জিজ্ঞেস করি সেটা কি ছিল? না মানে খুব সুনির্দিষ্টভাবে পরিকল্পনা ছিল না। আর আমাদের দেশে একটা প্রচলিত যেটা বাবা মার কাছ থেকে খুব প্রেশার থাকে যে তোকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তেমনটা আমাদের পরিবারেও ছিল না। আমার বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন এবং উনি খুব মানে উন্মুক্ত ছিলেন। তো আমার যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে মাস্টার্স করেছি, তারপরে আমার ইচ্ছা ছিল যে মানে সমাজকে খুব দ্রুত মানে সমাজকে নাড়া দেওয়া যায়, সমাজকে সমাজের কাছাকাছি যাওয়া যায়, এরকম বিষয় নিয়ে কাজ করবার, গবেষণা করবার। করে এরকম চিন্তা মাথায় আসার পেছনে কোনো কারণ রয়েছে নির্দিষ্ট, কাউকে দেখে উৎসাহ পেয়েছিলেন কিনা? কাউকে দেখে উৎসাহের চেয়ে হলো এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল, আমি জানি না কেন এটা মানে আমার নিজের মধ্যে হয়েছে। সেটা হলো আমি খুব দ্রুত একটা রেজাল্ট দেখতে পছন্দ করি এবং মানুষের মধ্যে মানে এক যে কোনো মানে গণমানুষের মধ্যে সাড়া ফেলে এরকম কিছু একটা করবার তাগিদ ছিল, মানে আমার যতদূর মনে পড়ে আমার বোধ হওয়ার পর থেকে, যে এমন একটা কিছু যদি করা যায় যেটা দিয়ে অনেক মানুষকে আসলে একত্র করা যাবে, অনেক মানুষের মানুষের উপকার করা যাবে, এরকম একটা বোধ ছিল। দ্রুত শব্দটার কথা শোনা মাত্র মাথায় এলো খরগোশের কথা। আমি শুনেছি যে ছোটবেলায় বন্ধুদের নিয়ে খরগোশের পেছনে দৌড়তেন, একটু ঘটনাগুলো শুনি। যে ঘটনাগুলো হলো যেটা বললাম যে আমাদের স্কুলটা ছিল একদম লালমাই পাহাড়ের পাদদেশেই বলতে গেলে, আমরা যখনই সময় পেতাম পাহাড়ে চলে যেতাম আর কি। এবং লালমাই পাহাড় আমাদের সময়ের আমাদের শৈশবের লালমাই পাহাড় তো ছিল অনেক মানে ঘন বন জঙ্গলে ঘেরা, আমরা একা যেতে অলমোস্ট ভয় পাই, একা যেতামই না, একা যেতে ভয় পেতাম। এবং তো ওখানে খরগোশ শিকার করা ছিল একটা অন্যতম আরেকটা লক্ষ্য, কারণ মানে ওই সময় আপনি চিন্তা করেন যে যেটা এখন অলমোস্ট বিলুপ্ত, যে ওই সময় আমরা পাহাড়ে গিয়ে ওই ঝোপের মধ্যে লুকিয়ে থাকা খরগোশ ধরা ছিল একটা খুব বড় শখের কাজ আর কি। আমার যতদূর মনে পড়ে আমরা একবার দুইবার এরকম সাকসেসফুল হয়েছিলাম যে আমরা খরগোশ ধরতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার কথা কিছুক্ষণ আগে বলছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, তো বাবার কিংবা মায়ের কোন কোন মূল্যবোধগুলো আপনি সারা জীবন লালন করেছেন? আমার বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, এবং আমাদের বাড়ির চারপাশে 4টা স্কুল আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন। এর অর্থই নয় যে আমার আব্বা তার নিজের অর্থ সম্পদ ব্যয় করে করেছেন, উনি এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে ইনফ্লুয়েন্স করে করে, আমি যে স্কুলে পড়েছি এই স্কুলও আমার আব্বার উদ্যোগে প্রতিষ্ঠিত এবং আব্বা তখন এটার প্রতিষ্ঠাকালীন ইয়ে ছিলেন। আব্বার কথা বলতে গেলে একটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা আমি অনেকের সাথে বন্ধুবান্ধবদের সাথে কিংবা যে কোনো আসরে বলি, সেটা হলো আমার আব্বা 1946 সালে ঢাকা বিএড কলেজ থেকে ইয়ে করেছিলেন, বিএড করে ঢাকা টিচার ট্রেনিং কলেজ থেকে বিএড করেছিলেন। এবং আপনারা জানেন যে বিএড কোর্সের একটা শেষ পর্যায়ে 3 মাসের একটা প্র্যাকটিস টিচিংয়ের জন্য একটা স্কুলে পাঠানো, তখনকার পুরান ঢাকার ওয়েস্টার্ন হাই স্কুলে আব্বা প্র্যাকটিস টিচিংয়ে গিয়েছিলেন এবং কোর্স শেষে আব্বাকে অফার করেছিলেন যে আপনি আমাদের এখানে শিক্ষকতা করেন, কিন্তু আমার বাবাই এই অফার বাদ দিয়ে উনি ওনার গ্রামের বাড়িতে ফিরে যান। এবং এটা নিয়ে পারিবারিক মহল থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে আমার আব্বাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে কেন উনি শহর ছেড়ে গ্রামে চলে গেলেন, এবং ওখানে গিয়ে উনি শিক্ষকতা জয়েন ইয়ে করলেন। এবং আমাদের বাড়ির কত 15 বর্গ কিলোমিটারের মধ্যে আব্বা 4টা স্কুলের প্রতিষ্ঠার সাথে আব্বা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই যে গণমানুষের কাছাকাছি যাওয়ার এবং মানে নিজের সব স্বার্থ বাদ দিয়ে মানুষকে দেখা, এবং আমার আব্বা ছিলেন দক্ষিণ কুমিল্লার সেকেন্ড মানে গ্রাজুয়েট,
আর আব্বার মামা ছিলেন, মামা ছিলেন ফার্স্ট গ্রাজুয়েট, এবং ওই সময় একজন গ্রাজুয়েট হয়ে আবার নিজের এলাকায় গিয়ে এই আলো, শিক্ষার আলো ছড়ানো, এইটা আমাকে খুব আকৃষ্ট করে আর কি। এবং আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আমার বড় ভাই উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, উনি রিটায়ার করেছেন। আমার ছোট ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যেটা বুঝলাম যে আপনার বাবা কিংবা ভাই বোন সবাই আলোর দিশারি, সবাই তার নিজের শিক্ষা সমাজের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং আপনিও সেই শিক্ষাটিও পেয়েছেন। আপনিও আলোর দিশারি হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনি নিজেকে জড়িত রেখেছেন। এর শুরুটা আসলে কিভাবে সেটি আমরা জানব। 2000 সালে তো আপনার কর্মজীবন শুরু হয়েছিল ফেয়ার ইলেকশন অ্যালায়েন্স, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, ফেমা এর কাছে। তবে তার আগে একটু যাব, জাহাঙ্গীরনগর আপনি পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেছেন, পরিসংখ্যান কেন? পরিসংখ্যান আমি যখন মানে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একটা ব্যাপক যুদ্ধ, আমার সেজোভাই তখন পিএইচডি করছিলেন আমেরিকায় বসে, আর মানে আমরা সবসময় ওনার কাছ থেকে গাইডেন্স নিয়ে থাকি আর কি। তো উনি আমেরিকা থেকে কোন সাবজেক্টে ভর্তি হব, তো বিশ্ববিদ্যালয়ে পড়ব, যেটা বললাম যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো ইচ্ছা ছিল না, তখন আমাকে বললেন যে তুই পরিসংখ্যান পড়, কারণ পরিসংখ্যান এমন কোনো কিছু নাই, কারণ আপনি যদি গবেষণার কথা চিন্তা করেন তখনই পরিসংখ্যানের কাছে আসতে হবে। তো তখন থেকে আসলে পরিসংখ্যানে, তারপরে একটা মানে চিন্তা ছিল আসলে পরিসংখ্যানে চান্স পাবো কিনা, তো ভাগ্যক্রমে জাহাঙ্গীরনগরে পরিসংখ্যানে চান্স পেয়ে গেছি। কেমন ছিল বিশ্ববিদ্যালয়ের জীবনের অভিজ্ঞতা যদি জানেন? বিশ্ববিদ্যালয় খুবই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমরা একটু আনফরচুনেট ছিলাম, আমাদের অনেক দীর্ঘ সময় লেগে যায়, তার কারণ হলো আমরা 91-এ শুরু করি, 95-96-এ যে আর মানে আন্দোলন ছিল তত্ত্বাবধায়ক সরকারের, সেই সময় আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 3 বার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ে খুব জীবন খুব মজার ছিল, জাহাঙ্গীরনগর তো আসলে মানে জাহাঙ্গীরনগরে আরেকটা বড় মানে যেটা সেটা ছিল অনেক মানে লিমিটেড স্টুডেন্ট ছিল আমাদের সময়ে, যে কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকে চিনতাম, এবং এটা মানে এটাই একটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমি বলবো যে একটা বড় জিনিস, যেটা যে অনেক বড়, মানে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে এক ডিপার্টমেন্টের ছেলের ছাত্ররা আরেক ডিপার্টমেন্টের ছাত্রদেরকে চিনে না, কিন্তু আমরা গোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সবাইকে চিনতাম। এবার শিক্ষা জীবন থেকে কর্মজীবনে পা রাখি, সেটি হচ্ছে কি নির্বাচনী আইন সংস্কার নিয়ে আপনি দীর্ঘদিন অ্যাডভোকেসি করেছেন, তো অভিজ্ঞতা কেমন ছিল? না, অভিজ্ঞতা খুব ইন্টারেস্টিং ছিল, তার কারণ হলো আমরা 2001 এবং আমি তো 2000-এ শুরু করি, কিন্তু ফেমায়ের আগে থেকে এই কাজগুলো করে আসছিলেন আর কি। তো নির্বাচনী আইন সংস্কার করতে গিয়ে, এবং ওখানেই আমি পরিসংখ্যান পড়েও আমি যে পলিসি অ্যাডভোকেসির কাজটা আসলে ওই জায়গা থেকে শুরু হয়, এবং আপনারা জানেন যে 2008 সালে যে নির্বাচনী আইন সংস্কার হয়ে খুব ইন্টারেস্টিং ছিল, অনেক পুরাতন, যে একজন জাতীয় সংসদে নির্বাচনকালে একজন প্রার্থী মাত্র 5 লাখ টাকা খরচ করতে পারবে আইন অনুযায়ী। এই এই সংস্কারের মাধ্যমে আসলে এই 2008 সালে যে সংস্কারগুলো হয়েছে, এখন একজন প্রার্থী 25 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারে, যদিও এইটাও খুব মানে অপ্রতুল। এবং এই 2008 সালের যেই সংস্কারগুলো হয়েছে ওখানে আছে যে একজন প্রার্থী বিজয়ী হওয়ার 30 দিনের মধ্যে নির্বাচনকালীন সকল ব্যয় এবং আয়ের উৎসগুলো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে অডিট করিয়ে এটার হিসেব নির্বাচন কমিশনে দিতে হয়। এছাড়া আপনারা জানেন যে 2008 সালের ইলেকশনে নেগেটিভ হা না ভোটের প্রচলন ছিল, এই সংস্কারগুলো হয়েছে, এবং এই সংস্কারগুলো 2008 সালে আসলে বাস্তবায়িত হয়েছে, কিন্তু এই সংস্কারগুলো নিয়ে কাজ শুরু করেছিল ফেমা মানে 90-এর দশক থেকে। এবং আমরা যখন 2001-2001-এর ইলেকশনের সময়টা এটা খুব তুঙ্গে উঠে, এবং আমরা মানে আমরাও খুব ভালো সাড়া পেয়েছি, এবং আমার জন্য খুব এক্সাইটিং ছিল যে যেটা আমি বললাম যে আমি খুব জীবনমুখী কাজ করতে পছন্দ করি, জীবনের প্রথম চাকরি করতে এসেই কাজ করতে এসেই আমি দেখলাম যে নির্বাচনী আইন সংস্কারের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছি, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অনেক আলোচনা হয়েছে, এবং আমার জন্য তো এটা খুব এক্সাইটিং ছিল যে প্রথম কাজ করতে এসেই সব এরকম যে ন্যাশনাল যে লিডারদের সাথে কথা বলতে পারা, তাদেরকে সংগঠিত করা, সান্নিধ্যে আসা, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, এবং এই নির্বাচনী আইন সংস্কারের পক্ষে তাদের মতামত নিয়ে আসা, এটা খুব এক্সাইটিং ছিল আর কি।
আপনি বলছিলেন জীবনমুখে কাজ করতে ভালোবাসতেন, তো রাষ্ট্র তো সমাজের একটা বড় অংশ এবং সমাজ হচ্ছে গিয়ে সমাজের একটি অংশ হচ্ছে পরিবার। আপনি পরিবার নিয়ে কাজ করেছেন, পারিবারিক সহিংসতা রোধে আপনি কাজ করেছেন, কোথায় কাজ করেছেন এবং প্রাতিষ্ঠানিকভাবেই তো করেছেন, কীভাবে? আমি তখন ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশে যে পারিবারিক বাংলাদেশে যে নারী নির্যাতন হয় সেইটা বন্ধের জন্য 2000 সালে একটা আইন হয়, যেটা 2003 সালে এসে এটা অ্যামেন্ডেড হয়। তো দুঃখজনক বিষয় ছিল যে পারিবারিক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন নারীকে যদি কোনো প্রতিকার চাইতে হইতো তাইলে ওই আইনের বিধান অনুযায়ী তাকে মানে ওই এরকম নির্যাতনের শিকার হতে হতো যে তাকে 7 দিন হসপিটালে থাকতে হয়েছে, সেই সার্টিফিকেট লাগতো, অথবা কোনো অঙ্গহানি হয়েছে, কারো কেউ মানে নির্যাতনের শিকার হয়ে তার চোখ হারিয়ে ফেলছেন, হাত অঙ্গহানি হয়েছে যেটাকে বলে আর কি আইনের ভাষায়, তাইলে গিয়ে ওই আইনের আওতায় প্রতিকার পেত। কিন্তু এর বাইরেও নারীরা পারিবারিক পর্যায়ে অনেক রকম নির্যাতনের শিকার হয় এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে তথ্য সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের সমাজে প্রায় 87% নারী পারিবারিক পর্যায়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। 87% নারী তার গোটা জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। তারপরে আমরা আরেকটা স্টেজে আমরা যেটা দেখেছি যে যেই এরকম ওয়াইডলি যে পারিবারিক সহিংসতা হচ্ছে এবং নীরবে হচ্ছে এবং এটার প্রতিকার কোনো উপায় নাই, সেইটার জন্য আমাদের যে এক্সিস্টিং লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, যে আইন কানুন আছে সেইটা দিয়ে তখনকার সেইটা দিয়ে 2004-5-6 সালের কথা বলছি যে সম্ভব কিনা, তখন গবেষণায় বেরিয়ে আসলো যে না আসলে এটা সম্ভব না। তখন আমরা আমরা ল কমিশনের সহায়তা এবং বাংলাদেশের 35টি নারী অধিকার সংগঠনের সমন্বয়ে কম্বেট সিটিজেন ইনিশিয়েটিভ অন ডোমেস্টিক ভায়োলেন্স একটা প্ল্যাটফর্ম হয়েছে, সেই প্ল্যাটফর্ম এখনও কাজ করছে। তো সেই প্ল্যাটফর্মটা তৈরির কোঅর্ডিনেশনের কাজটা আমি মানে আমি তখন ছিলাম এটাতে। ওইটার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে তো প্রচুর আইন আছে, নারী বান্ধব প্রচুর আইন আছে, কিন্তু এটার বাস্তবায়নের দিকে যদি আপনি খেয়াল করেন এটা খুবই একটা হতাশাব্যঞ্জক। তখনকার আলোচনায় ছিল যে আমরা যদি পারিবারিক সহিংসতা নিয়ে একটা আইন চিন্তা করি তাহলে ওই আইনটা তৈরি করবার এবং এটাকে সরকার মানে সংসদে পাশ করার আগে সেই আইনটার বাস্তবায়ন পদ্ধতিটা কী হবে সেইটা দেখে নেয়া, এবং আমরা 3 বছরের মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আমরা 3 বছরের একটা মানে প্রোগ্রাম হাতে নিয়েছিলাম যে একদম সমাজের বিভিন্ন স্তরের ইউনিয়ন পরিষদ একটা গুরুত্ব ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম হাইকোর্টের যে নিয়ে যারা বিচারপতি আছেন তাদের বিভিন্ন পর্যায়ে আমরা কনসালটেশন করে আমরা দেখেছি আসলে যে পারিবারিক সহিংসতাটা নিয়ে আইনটা কী হওয়া উচিত, এবং এরকম একটা মানে খুব রিগোরাস প্রসেসের মাধ্যমে আমরা 2010 সালে পারিবারিক সহিংসতার আইনটা পাই। 2003-এর আইনটা তো আছে, 2010 সালে বাংলাদেশের যে এখন পারিবারিক সহিংসতার আইন সেটা 2010 সালে পাশ হয়েছে, এবং এটা আমাদের এই ব্যাপক কর্মযজ্ঞের একটা একটা বড় সাকসেস, অবশ্যই সফলতা। তবে আপনারা 2003-কে সংশোধন করে যে 2010-এ আপনারা পাশ করলেন, অনেকের আপনাদের অনেকের ঐকান্তিক প্রচেষ্টার পরে, এবার আপনি বলছিলেন যে আগে বাস্তবায়নটা সেরকম ছিল না, আসলে আইনের ওরকম প্রয়োগ ছিল না, তো 2010-এর পরে তো আরও প্রায় এক যুগের মতো সময় পার হয়েছে। আপনার কী মনে হয় যে এই মুহূর্তে আসলে সহিংসতা কতটুকু বেড়েছে বা কমেছে বা সার্বিক পরিস্থিতি যদি আপনি বলেন? এখানে একটু যদি আমি বলি যে 2003 সালের সংশোধনী হয়ে কিন্তু ওই আইনটাই পারিবারিক সহিংসতা, ওই আইনটা ওই আইনটার জায়গায় আছে, কিন্তু 2010 সালে পারিবারিক সহিংসতার আইন নামে একটা আলাদা আইন হয়েছে, নতুন আইন হয়েছে। ওই আইনটা হওয়ার পরেও আপনি জানেন যে একটা আইন তো আসলে মানে জাস্ট পেপার, কিন্তু এটা বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি দরকার সেইটা এখনও খুব একটা হয় নাই। একটা হলো প্রাতিষ্ঠানিক প্রস্তুতির জায়গা, আরেকটা হলো আপনার ব্যাপক মানুষের সচেতনতা যে এই বিষয়টা নিয়ে যখন মানে কথা বলতে শুরু করে এই বিষয়টা নিয়ে। আপনি যদি গ্রামের দিকে যান অনেক নারী আছে যাদের কাছে ওই পয়সাটাও থাকে না যেখানে গিয়ে আপনার অভিযোগটা করতে হবে, সেই অভিযোগটা করতে যাওয়ার জন্য তো আপনার জেলা সদরে আসতে হবে, উপজেলা সদরে আসতে হবে। তো এটার বাস্তবায়ন নিয়ে মানে বেসরকারি সংগঠন এবং সরকার কাজ করছে, কিন্তু বাস্তবায়নটা আমরা 2003-2005 সালে যেরকম আশা করেছিলাম বাস্তবায়নের যদি তাকান আবার ওই প্রাতিষ্ঠানিক প্রস্তুতির জায়গাটা এখনও সম্পন্ন হয়নি।
জি, এবং শুধু দেশে নয়, আপনারা প্রবাসে নারী শ্রমিক যাদের উপর সহিংসতা হয় তা কিংবা তাদেরকে নিয়েও আপনারা কাজ করছেন, এটি নিয়ে এটা হলো যে আমি যেটা বললাম যে আমি ইউএন ওমেনের সহযোগিতায় আমরা বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ওখানে আমি একটা কাজ করেছি। সেখানের কাজটা ছিল আপনি যেটা বললেন আর কি, যে বাংলাদেশের অনেক নারী গৃহশ্রমিক হিসেবে বিদেশে কাজ করে আর কি, এবং এটা পত্রপত্রিকায় অলরেডি রিপোর্ট আপনারা দেখতে পান যে ওই গৃহশ্রমিকরা যখন বাইরে কাজ করতে যায়, কাজ করতে গিয়ে নানান অসুবিধার সম্মুখীন হয়। তো সেইটা নিয়ে তখন বিএমটি বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ওনাদের উদ্যোগে একটা ওই এই সহিংসতাটাকে কীভাবে নামিয়ে আনা যায়। যেমন একটা নারী, একজন নারী যখন বিদেশে কাজ করতে যান, ওনার খুব একটা আইডিয়া থাকে না উনি কোন কাজে যাচ্ছেন, ওনার কোন এগ্রিমেন্টের মানে উনি কি কোনো ওনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না, উনি কোন কাগজে এগ্রিমেন্ট করছেন। এবং আমাদের এখানে তো পত্রিকার রিপোর্টের মাধ্যমে জানেন যে এখানে একটা চক্র তো থাকে যারা মানে কনফিউজ করে দেওয়ার জন্য, তো ওখানে আসলে দেখা যায় যে একটা কাজের কথা বলে ওই নারী যখন বাইরে যায় গিয়ে দেখে যে যেই কাজটার কথা বলে তাকে ওখানে পাঠানো হয়েছে সেখানে অন্য কাজ নেয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে সেটা হলো, যেমন ধরেন একজন ওয়াশিং মেশিন চালাতে জানে না, কিন্তু তাকে যদি ওয়াশিং মেশিন চালানোর কাজটা দেয়া হয় তাহলে তো মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে 2-7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন উন্নয়ন সংগঠক সদরুল হাসান মজুমদার, তার গল্পে আবারও ফিরে যাচ্ছি আমরা। আপনার কাজের জায়গায় আমরা কথা বলছিলাম এবং প্রবাসী নির্যাতিত নারী শ্রমিককে নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়ে একটু শুনবো। তো যে যে জায়গায় আমরা শেষ করলাম আর কি, সেটি হলো যে এখানে একটা গুরুত্বপূর্ণ এবং সরকারের এবং যারা সংশ্লিষ্ট সংস্থা, সরকারি বেসরকারি সংস্থা, অনেক সরকারি স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করছে। তো নারী সংঘ, নারী যে কোনো নারীকে, নারী পুরুষ যে কোনো কর্মীকে যদি বিদেশে পাঠানো হয়, বিদেশে পাঠানোর আগে তাদের যথাযথ যে যে দক্ষতা, সেই দক্ষতার প্রশিক্ষণটা দিয়ে যদি পাঠানো হয়, তাইলে কিন্তু এই ধরনের নির্যাতন কিংবা অনিয়মগুলো অনেক অংশে কমিয়ে আনা সম্ভব। আপনার কি মনে হয় যে কেন এই দক্ষতা অর্জনের জন্য সুযোগ দেওয়া হচ্ছে না? তা না, সুযোগ দেওয়া হচ্ছে না তা না, সেটা হলো এটা হলো যে আমরা মানে মাইগ্রেশন, এটা তো একটা মাইগ্রেশন, মাইগ্রেশন অ্যাকচুয়ালি এটাকে একজন বলেছিলেন যে ইটস এ ইস্যু অফ ম্যানেজিং এক্সপেকটেশন। আচ্ছা, ধরেন এখন আমার তো একটা যোগ্যতা আছে তাই না, আমি যদি আমার যোগ্যতার বাইরে এমন কিছু আশা করি তাহলে তো আমাকে ধাক্কা খেতেই হবে, এটার তো কোনো মানে এখান থেকে বাঁচানোর তো আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই ঘটনাটা ঘটে থাকে প্রায় সময়, কারণ একজন ধরেন ক্লাস 8 পর্যন্ত পড়েছে অথবা এসএসসি পাশ করে যখন বিদেশে যাবে তখন তার হাইয়েস্ট এক্সপেকটেশনটা কী থাকা উচিত সেই জায়গাটাতে একটা ম্যানেজমেন্ট। আরেকটা হলো যে ব্যাপক মানুষকে, আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে সরকারি ব্যবস্থাপনায়, তারপরে ডিস্ট্রিক্ট মাইগ্রেশন অফিসগুলো আছে, সেই অফিসগুলোকে আরও বেশি যদি আপনি তৎপর করেন, সক্রিয় করে সরকার, এবং যেটা আমি বললাম যে আপনি একটা স্কিম করে যে একটা একটা টার্গেটেড গ্রুপ মানে মেল ফিমেল যদি আপনি ফিক্স করতে পারেন, তারাই আগামী 1-2 বছরের মধ্যে বিদেশে যাবে, এবং তাদেরকে একটা অ্যাসেসমেন্ট করে একটা তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, এবং যেই যেই রিকোয়েস্টগুলো আসে বাইরে থেকে, আপনি জানেন যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি থেকে রিকোয়েস্ট আসে যে আমার আগামী 2 বছরের মধ্যে অথবা 1 বছরের মধ্যে এই কাজের জন্য 500 শ্রমিক লাগবে, ওই রিকোয়েস্টটা মিট করার যেই ক্যাপাসিটি তাদের দরকার, যে দক্ষতা তাদের দরকার, সেই দক্ষতাগুলোকে যদি আসলে সেই বিষয়গুলোতে যদি তাকে দক্ষ করে পাঠানো হয় তাইলে কিন্তু আসলে এই জিনিসগুলোর উন্নয়ন সম্ভব। আপনি সড়ক নিরাপত্তা আইন নিয়েও কাজ করেছেন দীর্ঘদিন, একটু শুনি। সড়ক নিরাপত্তা বাংলাদেশে 2018 সালের আগ পর্যন্ত, ইভেন এখনও পার্শিয়ালি, বাংলাদেশের এন্টের সড়ক ব্যবস্থাপনাটা হয় আপনার রোড ট্রান্সপোর্ট অর্ডিন্যান্স 1985, 1985 সালের একটা অর্ডিন্যান্স দিয়ে। 2012 সালে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা উদ্যোগ হাতে নিয়েছে যে ওই অর্ডিন্যান্স, যে রোড ট্রান্সপোর্ট অর্ডিন্যান্স যেই 85, এটাকে
আরও যুগোপযোগী আরও আধুনিক করে একটা আইন করা হবে। এবং বিশ্বব্যাংক দুই বছর বাংলাদেশের দেশীয় যারা যারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল যে কনসালটেন্টগুলো এনে দুই বছরের একটা অনুশীলন করে একটা আইন তৈরি করছে। করার পরে হঠাৎ করেই আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করছিলাম লক্ষ্য করলাম যে সরকার ওই দুই বছরের যে আইনটা বিশ্বব্যাংকের সহযোগিতায় তৈরি করা ওই আইনটাকে বাদ দিয়ে দুটো আইন করার উদ্যোগ নিলেন। একটা আইন অলরেডি পাশ হয়ে গেছে, সেটা হলো এই যে আমাদের যে বিআরটি আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, সেই অথরিটিটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এক 2017 এটা পাশ করলেন। এই আইনটা হলো এই অর্গানাইজেশনকে বিআরটিএকে মানে আরও শক্তিশালী করার জন্য, আর একদম পুরো ট্রান্সপোর্ট যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটার জন্য বাংলাদেশের মানে এটা নিয়ে আইন করার উদ্যোগ হচ্ছে সরকার। এবং খুব সম্ভবত সমসাময়িক সময়ে পাশ হওয়া আইনগুলোর মধ্যে সড়ক নিরাপত্তা আইন 2018 একটা উল্লেখযোগ্য আইন, যে আইনটা নিয়ে সকল অংশীজনদের সাথে সরকার আলোচনা করেছে এবং সুপারিশ নিয়েছে। কিন্তু এখানে আমরা ঠিক বুঝতে পারি নাই তখন, এখনও এটা স্পষ্ট না যে বিভিন্ন সুপারিশমালার মাধ্যমে ধরেন একটা ন্যাশনাল লেভেলে অনেক বড় কনসালটেশন হয়েছে যেখানে একদম সকল স্টেক হোল্ডারদের অংশগ্রহণে ওই আলোচনাটা হয়েছে, কিন্তু এই আলোচনার শেষে যেই খসড়াটা এসছে সেখানে এই যে সুপারিশমালাগুলো দেওয়া হয়েছে সিভিল সোসাইটির পক্ষ থেকে কিংবা বেসরকারি বিভিন্ন অভিজ্ঞ লোকদের, সেইটার রিফ্লেকশন আসে নাই। এবং আপনারা জানেন 2018 সালে যে ছাত্রদের যে সড়ক নিরাপত্তা আন্দোলন হল সেই আন্দোলনের সময় এসে 2018 সালে আইনটা সংশোধনে পাশ হয়ে গেছে, মানে এই সড়ক নিরাপত্তা আইন 2018 পাশ হয়ে গেছে। এবং এটা পাশ হওয়ার পরে 2018 তে এটা পাশ হয়েছে, এটা 2021। আপনারা জানেন প্রত্যেকটা আইনটাকে বাস্তবায়নের জন্য একটা বিধিমালা লাগে, সেই বিধিমালার কাজ এখনও চূড়ান্ত হয় নাই, এটা খুব শীঘ্রই হয়তো হবে আমরা আশা করছি। তো ওই আইনটা আসলে পার্শিয়ালি ইমপ্লিমেন্ট করতে গিয়ে গভর্নমেন্ট আবার শুরু করেছিল যে ওই আইনটা বাস্তবায়নের জন্য দিয়ে আবার যারা মানে পরিবহন মালিক তাদের চাপের মুখে ওই আইনের বাস্তবায়নটা স্থগিত রেখেছে, এখন বিধিমালা তৈরির কাজ চলছে। এবং এটা আমরা আশা করছি যে শীঘ্রই যদি বিধিমালাটা হয়ে যায় তাহলে আমরা হয়তো একটা ভালো আইন পাবো এটার কার্যকারিতা। এখানে দুটো জিনিস আমি উল্লেখ করতে চাই, একটা হলো আপনার আমাদের দেশে আপনি যখন সড়ক নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলবেন এটা একটা মিসপারসেপশন হয়, আমরা সারাক্ষণ অ্যাক্সিডেন্টের কথা বলি। আপনি যদি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে কিন্তু কেবল অ্যাক্সিডেন্ট ডেটা অ্যানালাইসিস এবং অ্যাক্সিডেন্টের কারণ খুঁজলেই হবে না, কারণ এটা একটা ব্যাপক মানে কর্মযজ্ঞ। অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য প্রিকশন। এবং আবার আমার ছোটকালে ফিরে গিয়ে আমি একটা উদাহরণ বলি, আপনারা হয়তো ঢাকা থেকে চট্টগ্রামে মানে মহাসড়কে যেতেন, ওখানে কুমিল্লা যেমন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরের পাশে একটা বাইপাস করা হয়, তার উল্লেখ মানে কারণটা কি থাকে যে আপনি এই যে শহরের সব মানে যানজট সব কিছু কোলাহলের বাইরে আপনি গুরুত্বপূর্ণ সড়কের জন্য একটা শহরের বাইরে দিয়ে একটা বাইপাস করে দিলেন, কিন্তু বাইপাস করার পরে দেখা যায় ওই বাইপাসের আশেপাশে আপনার ব্যবসা বাণিজ্য গড়ে ওইটা শহরের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং জনমানুষের এটা ঘুরে যায়। এইটা আসলে সরকার খুব স্ট্রিক্ট নীতি দিয়ে পলিসি দিয়ে এটাকে স্টপ করা দরকার, কারণ আপনি শহরের সব ঝামেলা মুক্ত করার জন্য একটা বাইপাস তৈরি করলেন কিন্তু বাইপাসের আশেপাশে আবার ব্যবসা হতো। সেখানে হলো যে অবশ্যই আপনি মানুষ তো ব্যবসা করা ছাড়া মানে ব্যবসা যারা করতে চায় তাদেরকে তো ব্যবসা করার সুযোগ তৈরি করে দিতে হবে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো যে রোড সাইড যে অ্যাক্টিভিটি, রোড সাইড একটা সড়ককে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয় সেটার যদি সুব্যবস্থাপনা আপনি করতে না পারেন তাহলে তো সেই সড়কের ব্যবস্থা মানে সুফল আপনি পাবেন না, এটা খুব স্বাভাবিক। লাবণ্য, আমাদের পথে আরও একটা বিষয় নিয়ে আমাদের জানার কথা ছিল যে প্রসূতি নারী এবং শিশু পুষ্টি নিয়ে তোমার প্রশ্ন ছিল একটা আমি জানি। চলো আমরা সেই বিষয়ে শুনবো, আমরা সড়ক নিরাপত্তা আইন নিয়ে কথা শুনেছি, তো শিশু পুষ্টি এবং নারীদের প্রসূতি বিষয়ে যদি। না না, নারীদের প্রসূতি না, শিশু পুষ্টি, আমি তো পুষ্টিবিদ না, আমি বলেছি যে আমি পরিসংখ্যানে পড়াশোনা করেছি, কিন্তু আমরা নিউট্রিশন নিয়ে একটা ক্যাম্পেইন করেছি এবং এটা নিয়ে এখনো আমি শুনেছি যে 1000 দিন। হ্যাঁ, ওখানে নিউট্রিশন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি এটার অনেক সাইন্টিফিক জিনিস আছে, কিন্তু একটা হলো 1000 ডেজ ক্যাম্পেইন। 1000 ডেজের ক্যালকুলেশনটা হলো ফ্রম দ্য ডে অফ কনসিভ টু দ্য সেকেন্ড বার্থ ডে অফ দি বেবি, এই 1000 দিন। এই গুরুত্বপূর্ণ তথ্যটা হলো এই 1000 দিনে কোনো শিশুর যদি কোনো ধরনের পুষ্টির ঘাটতি হয় সেটা মানে পুরো জীবনব্যাপী আর এটাকে এই ঘাটতি পূরণ হয় না,
এবং এই তথ্যটা আমরা জানি না। আমি নিজেই মাস্টার্স পাস করে মানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে বের হয়ে গেছি, এই তথ্যটা কিন্তু আমার জানি না। এই তথ্যটা নিয়ে এই যে থাউজেন্ড ডেজ অ্যাপ্রোচ নিয়ে আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করছি যে ব্যাপক মানুষকে এই বিষয়ে সচেতন করার জন্য। এবং খুব দুঃখজনক যেটা বললাম যে পারিবারিক সহিংসতা কিংবা সহিংসতার বিষয়ে যে নারীদের এখনও আপনি দেখবেন শিক্ষিত, এবং এটা মানে শিক্ষা এটাকে খুব ম্যাটার করে না, কিছু বিশ্বাস এবং প্রচলিত মানে ধারণা থেকে যে নারীরাই ঘরে সবার শেষে খেতে হবে, পুরুষদের আগে নারীদের খেতে নেই। এখানে গিয়ে যেমন ধরুন একজন গর্ভবতী মাকেও কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হয়, এবং পরিবারের অন্য সব সদস্যরা জানে না যে ওই গর্ভবতী মাকে যে আসলে ওই পুরুষদের আগে খাই মানে খাইতে না দেওয়ার যে কুফলগুলো কি, এটা যদি আসলে সবাইকে জানার যায় তার যে একটা স্পেশাল কেয়ার দরকার ওই সময়। এবং ওই মানে এটা তো শুধু মার যত্ন না, সাথে সাথে শিশুটির যত্ন, এবং এই শিশুর যদি যত্ন না হয় তাইলে কিন্তু আপনি এই মানে যেটা বললাম যে এই 1000 জিন নিয়ে যদি কোনো শিশু কোনো ধরনের পুষ্টিগত ঘাটতি হয় সেটা তার জীবন ব্যাপী আর এটাকে বের হয়ে যায়। এবং আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন আমি সবাইকে বলবো যে আপনাদের আসলে উচিত ওই সময়টাতে বাচ্চাদের স্পেশাল কেয়ার নেওয়া, এবং বিশেষ করে মারা যখন সন্তান সম্ভাবনা থাকে সেই মাকে আসলে একটা অগ্রাধিকার দিয়ে সকল কিছু তাকে সহযোগিতা করার জন্য। জি সেটি তো অবশ্যই, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা বর্তমানে লালন পালন না করি তাহলে তো আসলে হয় না। আমরা আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি নিয়ে শুরুতেও কিছুক্ষণ কথা হচ্ছিল, লাবণ্য কি বলো? হ্যাঁ, আমরা ছোটবেলার গল্পেই শুনছিলাম, আপনি পানির বিষয়ে একটা গল্প শুনছিলাম, তো সেটাতেই আপনি অনেক গুরুত্ব দিয়ে কাজ করেছেন 2018 সাল থেকে, পানি রোধে পানিতে ডুবে মৃত্যু হার রোধ করবে কাজ করেছেন, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই। এটা খুব ইন্টারেস্টিং, আমি এই যে বাংলাদেশের যে উন্নয়ন মানে পরিকল্পনা উন্নয়ন ভাবনা এইটাতে খুব অ্যাবসেন্ট, এই জিনিসটা সম্প্রতি শুরু হয়েছে। অ্যাবসেন্ট এই কারণে বলেছি, বাংলাদেশ হেলথ অ্যান্ড ইঞ্জুরি সার্ভে 2016 তথ্য অনুযায়ী আপনি যদি দেখেন খুব অবাক হয়ে যাবেন, 1 থেকে 5 বছরের প্রায় 30টি বাচ্চা প্রতিদিন পানিতে পড়ে মারা যায়। এক থেকে পাঁচ বছরের অনূর্ধ্ব 5 বছরের 30টি বাচ্চা প্রতিদিন পানিতে পড়ে মারা যায় প্রতিদিন, এবং সেটা যদি 18 বছর পর্যন্ত আপনি হিসাব করেন সেই সংখ্যাটা দাঁড়ায় 40, আর যদি সকল বয়সের আপনি হিসাব করেন সেই সংখ্যাটা দাঁড়ায় 51। এই তথ্যটা এসছে বাংলাদেশ হেলথ অ্যান্ড ইঞ্জুরি সার্ভে 2016 থেকে। বিভিন্ন জেলায় জেলায় কাজ করতে গিয়েছিলাম এবং সরকারি কর্মচারী মানে সরকারি যিনি কাজ করে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওনারাও শুনে খুব প্রথম প্রথমে অবাক হচ্ছিলেন, কিন্তু যখন দেখে যে এটা তো আসলে স্বাস্থ্য অধিদপ্তরই করা একটা জরিপ বাংলাদেশ হেলথ। আচ্ছা, কখনো কখনো অনেক আইন পাশ হয়ে যায়, ধরেন 2-3 জনের মৃত্যুর কারণে হয়তো অনেক আইন হয় পাশ হয়ে যায়, কিন্তু এখানে আপনি বলছিলেন প্রতিদিন 30 জন শিশু মারা যাচ্ছে পানিতে ডুবে, তারপরেও কেন এটি নিয়ে সবাই এত সিরিয়াস হচ্ছে না? এটা দুটো কারণ, একটা বললাম এইটা আসলে তো আপনি গণমাধ্যমেও দেখেন এটি কোনো নিউজ হয় হয় না, তার কারণ হলো ওই যেটা আমি অফলাইনে থাকতে বললাম আর কি। আমার যদি বলি যে এটার আসলে একটা মানে গ্রামের কিংবা শহরের যে কোনো জায়গায় একটা বাচ্চা যখন পানিতে পড়ে মারা যায় তখন তো তার প্রতিপক্ষ থাকে না। আচ্ছা, ঘরের বাথরুমে রাখা বালতিতে বাথরুমের বালতিতে জমিয়ে রাখা পানিতে পড়ে একটা বাচ্চা যখন মারা যায় তখন তো প্রথম মা নিজেকে নিজে একটা মানে আত্মসমালোচনায় নিমগ্ন হয়ে যান এবং ভাবতে শুরু করেন আমি কেন দরজাটা বন্ধ করে রাখলাম না, একটু সচেতন হলাম না। কিন্তু খুব অবাক না যে বাথরুমে জমিয়ে রাখা বালতিতে জমিয়ে রাখা পানিতে পড়ে একটা বাচ্চা মারা যায়, এবং আপনারা দেখবেন যে প্রচুর এটা নিয়ে এই ঘটনা ঘটে থাকে। এটার একটা প্রধান কারণ হলো ওই যে এটার কোনো প্রতিপক্ষ থাকে না, এটা নিয়ে কোনো হইচই হয় না, এবং এটা নিয়ে যখন আমরা আরও অনেক মানে ডিপলি যখন কথা বলেছি কমিউনিটির সাথে তখন দেখেছি যেমন ধরেন একটা গ্রামে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেল, ইউনিয়ন পরিষদ ভিত্তিক আমাদের দেশে জন্ম মৃত্যুর নিবন্ধনের একটা ব্যবস্থা আছে, এখানে মৃত্যু নিবন্ধনের হয় না কেন, ওই মৃত্যুটা কেন নিবন্ধিত হয় না, আমাদের গবেষণায় আমাদের পর্যবেক্ষণে যেটা আমরা পেয়েছি সেটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্য, সেটা হলো একজন বয়স্ক মানুষ যখন মারা যায় তখন তার জন্ম নিবন্ধনের তারা একটা পরিবারের সদস্যের মধ্যে থেকে, তার কারণ হলো ওই বয়স্ক মানুষের নামে সম্পদ থাকে এবং তার জন্ম নিবন্ধন আর তার মৃত্যু নিবন্ধন যদি না হয় তার যারা ওয়ারিশন আছে তাদের সার্টিফিকেট লাগে সেটার। এখানে একটা বড় ফ্যাক্টর হলো যে শিশুদের নামে কোনো সম্পদ থাকে না, নাম্বার 1। সেকেন্ড হলো পানিতে পড়ে ডুবে মৃত্যুটা তো আসলে একটা
অস্বাভাবিক মৃত্যু। তো অস্বাভাবিক মৃত্যু যখনই রেকর্ড হয় তখন আপনার একটা পুলিশের ইনভলভমেন্ট থাকে, তাকে পোস্টমর্টেম করতে হয়। তো একটা আপনি চিন্তা করেন যে 5 বছরের একটা বাচ্চা পানিতে পুড়ে মারা গেছে, তো তার আবার পোস্টমর্টেম করতে হয়। তো পরিবার থেকে আসলে এটা ওই ইউনিয়ন পর্যন্ত যে তথ্যটা পৌঁছানোর তাকিদ থাকে না। দেখা যায় যে ওই পরিবারের যারা মানে আশেপাশের যারা আছে তারা সবাই মিলে আসলে ওই বাচ্চাটাকে দাফন করে ফেলে, এবং এই কারণে এই তথ্যটা মানে আসছে না সরকারের কারণে। যথাযথ সরকারের নিবন্ধনের যেই প্রসেস সেই প্রসেস ইউনিয়ন পর্যন্ত আছে, কিন্তু ওই ইউনিয়ন পর্যায়ের যারা মানে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা সচিব তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছি এটা জানবার জন্য, তো ওনারা বলেছেন আসলে এই তথ্যটা ওনাদের কাছে পৌঁছায় না আর কি। এটা একটা বড় বড় ফ্যাক্টর। এবং এখানে মূলত হলো মানে ওই যেটা কোনো এটার তো আসলে দোষ দেওয়ার কেউ তো থাকে না, এই এই কারণে এটা নিয়ে হইচই হয় না এবং এটার তথ্যটা সবার সামনে আসে না। জি, সবসময় তো আসলে আমরা শোককে শক্তিতে পরিণত করতে পারি না, কিন্তু আপনি আপনার ছোটোবেলায় যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটি নিয়েই যে আপনি এখন কাজ করছেন সেই বিষয়টিকে আপনি নিজেকে কিভাবে দেখেন? আসলে এটা একটু খুব সত্য হবে না যদি আমি বলি যে আমার সেই ইনস্পিরেশন আমাকে পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে কাজ করতে মানে উদ্যোগী করেছে, কিন্তু আমি এখন কানেক্ট করতে পারছি আর কি এটা বিষয়গুলোকে। তো এইটার এটা কাজ করার মানে একটা হলো যে আমি যে কানেক্ট করতে পারছি এবং এই ঘটনাগুলো যখন দেখছি এবং এটা কাজ করতে গিয়ে যখন দেখি, কারণ একটা সমস্যাকে যদি আপনি সমস্যা হিসেবে চিহ্নিত করতে পারেন তাহলে কিন্তু অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। কারণ একটা সমস্যা যদি সমস্যা হিসেবে চিহ্নিত না হয় তাহলে তো এটা সমাধান তো কেউ খুঁজবে না। আমার গেল 3 বছর 3.5 বছর পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধের কাজ করতে নিয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, গ্রামের লোকজন এটাকে সমস্যা হিসেবেই দেখে না। যেমন ধরেন একটা ঘটনা যে গ্রামের পরিস্থিতি তো নিশ্চয়ই জানেন, গ্রাম সম্পর্কিত আপনার ধারণা। গ্রামে দেখা যায় যে পুকুর থেকে 100 গজ 200 গজ জুড়ে একটা সবজির বাগান করে মানুষ ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে অথবা মানে ব্যবসার কাজে। তো পুকুর থেকে মানে 100 গজ 200 গজ দূরে একটা সবজি বাগান খুব শক্ত করে চারদিক দিয়ে বেড়া দিয়ে রেখেছে। তো ওই জনৈক ভদ্রলোককে জিজ্ঞাসা করা হলো যে চাচা আপনি এই সবজি বাগান এত শক্ত করে বেড়া দিয়ে রাখছেন কেন? তো বললো যে মানে গরু ছাগলগুলো নষ্ট করে ফেলে, সবজি নষ্ট করে ফেলে। তো ঠিক ওই 100 গজ দূরের পুকুরটাতেই ওই মানে ওই সময়ে আর কি 3টা বাচ্চা মারা গেছে। তো ওনার কিন্তু তাগিদ হয় নাই ওই পুকুরটার চারদিক দিয়ে বেড়া দেওয়ার। এবং আমি এটা খুব মানে খুব স্ট্রংলি বলি এবং আপনাদের মাধ্যমে আজকে আমি দর্শকদেরকে এতে বলতে হই, কারণ আমাদের একটা আশা সরকার একটা কিছু করে দিবে মানে মানে এটার জন্য তহবিল লাগবে। আমার বিশ্বাস আমার গ্রামে বেড়ে হওয়ার যে অভিজ্ঞতা যে একটা পুকুরের চারপাশে যেই মানুষজন বাস করে ওনারা যদি উপলব্ধিতে আনেন যে ওই পুকুরটাকে বেড়া দিতে হবে তাহলে কিন্তু সরকারি সহযোগিতা উন্নয়ন সহযোগিতা কোনো কিছুই লাগে না, ওই গ্রামের মানুষজনই করতে পারবে, কারণ ওখানে তো বাঁশ গাছপালা কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই বোধটা নাই, ওনারা সমস্যাটাকে একটা সমস্যা হিসেবেই দেখে না। মূল কথা সরকারের সহযোগিতা তো আসলে থাকবেই, কিন্তু নিজেদের আসলে অনেক বেশি সচেতন হতে সচেতন এটা যে একটা সমস্যা। মানে আমি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করব, পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধ এটা একটা অবশ্যই মানে পানিতে পড়ে মৃত্যু একটা বড় সমস্যা এবং এটা প্রতিরোধে এখনই কাজ করা দরকার। তা আপনি 3.5 বছর ধরে কাজ করছেন, 2018 সাল থেকে কাজ করছেন, কতটুকু পরিবর্তন হয়েছে আসলে? পরিবর্তন আমি তো 3.5 বছর কাজ করছি। বাংলাদেশে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, ওনারা গেল 15 বছর কাজ করে 15 বছর গবেষণা করেছেন। ওনারা গবেষণা করে ওনারা 3টা খুব কার্যকরী পদক্ষেপ বের করেছেন। একটা হলো 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে যদি আপনি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা নীরব প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণের মধ্যে রাখতে পারেন তাইলে প্রায় 80% পানিতে পড়ে মৃত্যু রোধ করা সম্ভব হয়। এবং একটা বাচ্চা যখন 5 বছর হয়ে যাবে, ঠিক 5 বছর হওয়ার পরপরই তাকে যদি আপনি সাঁতার শিখিয়ে ফেলতে পারেন তাইলে ওই বাচ্চার পানিতে পড়ে মৃত্যুর আশঙ্কা 90% কমে যায়। আর তৃতীয় ইন্টারভেনশনটা হলো পানিতে কেউ পড়ে গেল কিন্তু পানি থেকে উদ্ধারের পরে যেই যেই প্রাথমিক কর্মকাণ্ড করা দরকার, প্রাথমিক চিকিৎসা করা দরকার, সেইটা আমাদের গ্রামগঞ্জে এখনও সেই পুরনো দিনের যেই মানে প্র্যাকটিসগুলো সেগুলো রয়ে গেছে। যেমন ধরেন আমি যদি আমি গ্লাসে করে যেই পানি খাই, পানি খাওয়ার পরে আমার স্টমাকে যেই জায়গাটাতে পানি যায়, আমি যদি দৈবক্রমে পানিতে পড়ে মানে পুকুরে পড়ে অথবা নদীতে পড়ে পানি খেয়ে ফেলি তাহলে একই স্টমাকের একই জায়গায় পানিটা, ক্ষতিটা হতে পারে যে নোংরা পানি
মানে পেটে যাওয়ার কারণে। কিন্তু যেটা করা হয় গ্রামেগঞ্জে, যে একটা বাচ্চাকে পানি থেকে উঠিয়ে মাথার উপরে নিয়ে ঘুরানো হয়, উদ্দেশ্য হলো পেট থেকে পানি বের করতে হবে, পচা কলা কিংবা পচা জিনিস দুর্গন্ধযুক্ত জিনিস খাইয়ে দেওয়া হয় বমি করে পানিটা, এইটা একদম সম্পূর্ণ মানে অবৈজ্ঞানিক এবং এটা একটা ভুল উদ্যোগ। আমি খুব স্পষ্ট করে আপনাদের দর্শকের মাধ্যমে আজকে এটা সবাইকে বলে দিতে চাই, এইটার এই দুইটা কর্মকাণ্ডের কোনোই কিছু করার দরকার নাই। যেটা করতে হবে সেটা হলো তার শ্বাসনালীতে যেই পানিটা চলে যায় সেইটা কিভাবে ফ্রি করে দেওয়া যায়, কারণ শ্বাসনালীতে পানি যাওয়া মানে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন হলো ওই মানুষ কিংবা শিশুটি মারা যাওয়ার আশঙ্কা থাকে। ওইটাই আর কি সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ গবেষণা করিয়ে দেখিয়েছেন যে আপনি সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন যদি দেন সেটা হলো আপনার একটা বৈজ্ঞানিক টার্ম, কিন্তু এটা অনেক সহজ যে একটা ক্লাস সেভেনে পড়ে একটা বাচ্চা এই সিপিআর দিতে পারে। সিপিআরটা হলো আপনার মুখে মুখ দিয়ে শ্বাস দেয়া এবং বুকে চাপ দেয়া, ওই যে আপনার শ্বাসনালীতে যেই পানিটা চলে যায় সেইটা যদি আপনি বের করে দিতে পারেন তাইলে তাকে কিন্তু প্রাথমিকভাবে বাঁচিয়ে রাখবেন। তো 15 বছর ধরে যে প্রতিষ্ঠান কাজ করছে কিংবা আপনি 3-3.5 বছর ধরে যেটির সাথে যুক্ত আছেন, আপনার কীরকম লাগে যে যখন জাতিসংঘ 25 জুলাইকে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে? জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এখানে মানে বাংলাদেশে বাঙালি হিসেবে বাংলাদেশে বাংলাদেশি হিসেবে আমাদের একটা বড় গর্ব করার বিষয় আছে, সেটা হলো যেটা বললাম যে সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন গেল ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, ওনারা গেল 15 বছর ধরে এই 3টে ইন্টারভেনশন ই করছে, এবং অত্যন্ত আনন্দের বিষয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই 3টে ইন্টারভেনশনটি গ্লোবাল বেস্ট প্র্যাকটিস হিসেবে রেকগনাইজ করেছে। এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিস রেকগনাইজ করার পরেই 2018 সাল থেকে বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে, ওনারা জাতিসংঘের সাথে দেন দরবার করে এই এই যে মানে 25 জুলাই যে ইয়ে হলো, 25 জুলাই তো আন্তর্জাতিক পানিতে ডুবা প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে এবছর থেকে, এবছর আমরা করেছি, এবছর থেকে আজীবনই করবে। এবং এইটা করা হয়েছে যে ইউএন গেল 75 বছর পর্যন্ত এই পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধের এরকম একটা গুরুত্ব বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এই এই বছর এপ্রিলের 29 তারিখ এই জাতিসংঘ পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে এই রেজুলিউশন গ্রহণ করে, এবং জাতিসংঘ যে পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে রেজুলিউশনটা গ্রহণ করে ওখানে বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে রাবাব ফাতিমা, বর্তমানে উনি দায়িত্বপ্রাপ্ত, উনি এই 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 প্রস্তাবটা জাতিসংঘে উত্থাপন করেন, যেখানে আয়ারল্যান্ডের যিনি স্থায়ী প্রতিনিধি উনি সহযোগিতা করেন। পরবর্তীতে প্রায় 137টা দেশেরও বেশি দেশ এটাতে সমর্থন জানায়, এবং আমরা এখন পানিতে পড়ে মানে ড্রাউনিং প্রিভেনশন নিয়ে একটা ইউএন রেজুলিউশন হয়েছে, এবং সেই রেজুলিউশন অনুযায়ী প্রতি বছর 25 জুলাইকে আন্তর্জাতিক পানিতে ডুবা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হবে। এবং এটার কারণে এটাতে যতগুলো রাষ্ট্র ওইটাতে সাইন করবে, প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব হবে নিজ নিজ দেশে এটার একটা উন্নয়ন একটা পরিকল্পনা করা, একটা স্ট্র্যাটেজি তৈরি করা, একটা একটা ধরেন আইন তৈরি করা যে পানিতে পরিমৃত্যু প্রতিরোধে কী কাজ করা যায়। এবং এইটার ধারাবাহিকতায় আমি যদি আরেকটু আপনার সময় পাই, সেটা হলো যে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এই পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে একটা জাতীয় কর্মকৌশল তৈরির কাজ হাতে নিয়েছে, এবং এটারও একটা এখানেও আমি আমার কন্ট্রিবিউট করার একটা জি যুক্ত আছি, এবং আমরা কন্ট্রিবিউট করছি, আমরা এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি, অন্যান্য দেশে এটার অবস্থা কী সেটা দেখছি, এবং বাংলাদেশে পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে যে জাতীয় কৌশল সেই জাতীয় কৌশলটাকে আমি ব্যক্তিগতভাবে যেই বিষয়টার উপর অনেক গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমি যেটা শুরুতে বললাম যে 1-5 বছরের বাচ্চাদেরকে আপনি একটা ইনস্টিটিউশনাল সুপারভিশনে রাখবেন, অথবা একটা বাচ্চা 5 বছর হলেই তাকে সাঁতার শিখিয়ে ফেলবেন। অনেক ভালো লাগছে যে আপনি জীবনমুখী কাজ করতে চেয়েছেন সবসময় এবং আপনি সব ধরনের কাজই নিজেকে যুক্ত রেখেছেন। সার্বিকভাবে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করি যে জীবনে যত কাজ করেছেন সমাজের জন্য, সামনের দিনগুলো নিয়ে আসলে আপনি কী করতে চান? না, একটা তো হলো যে আমি দুটো কাজ খুব স্পষ্ট করে বলতে হই, একটা তো এটা, আরেকটা হলো আমি একটা মানে আপনারা শুরুতে বলেছেন আমার পত্রিকায় প্রবন্ধ লেখা নিয়ে আমি একটা বই লিখছি। আচ্ছা, সেটা হলো বইটার শিরোনাম হলো ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অফ ম্যারেজ। না,
ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অফ ম্যারেজ, আমার অনেক মানুষের সাথে এটা নিয়ে কথা বলতে বইটা আপনাদের দোয়া যদি সফল হয় তাহলে আমি আগামী বছরের 22শে ডিসেম্বরে বইটা সামনে নিয়ে আসবো, আমি নিশ্চয়ই যে আপনারাও জানবেন। এইটা হলো যে কারণ জন্ম এবং মৃত্যুর মাঝখানে আমাদের জীবনে অবিসম্ভাবী একটা ঘটনা হলো ম্যারেজ, বিয়ে। এবং বিয়ে একটা সুপ্রাচীন প্রতিষ্ঠান, ম্যারেজ ইজ এন ইনস্টিটিউট এবং সবচেয়ে ওল্ডেস্ট ইনস্টিটিউট। তো তখন ও এটা আমরা আমি পুরো বইটাতে দেখানোর চেষ্টা করছি যে এই ম্যারেজ ইনস্টিটিউটটাকে শক্তিশালী করার মাধ্যমে আপনি অনেকাংশে ভায়োলেন্স কমিয়ে নিয়ে আসতে পারেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা সময় থাকলে অবশ্যই আপনার কাছ থেকে আরও শুনতে চাইতাম, নিশ্চয় অন্য কোনো আয়োজনে শুনবো। তবে একটি ব্যাপার বুঝতে পারছি যে জন্ম মৃত্যু বিয়ে আপনি তিনটা নিয়ে কাজ করছেন, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে।